তো গাইস, আজকে ক্রিসমাস, আজকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখন বাজে সন্ধে 6:30। তো আজকে আমি একটু বেরোবো, এবার বেরিয়ে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যেখানে যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করব, এবং কলকাতার কীরকম 25th পালন করা হয় যতটা সম্ভব আমি শেয়ার করব। বিকজ আমি বেশি ক্রাউডেড জায়গায় যাই না, তো আমি ট্রাই করব যে যেখানে যাব সেখানে অ্যাটলিস্ট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার। চলো দেখতে থাকো ভিডিওটা। পাবলোকে নিয়ে আমরা বেরোচ্ছি, তো পেট ফ্রেন্ডলি কোথাও একটা যাব নিশ্চয়ই। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, বিকজ আমাদের কোনোদিনই প্ল্যান থাকে না যে এক্স্যাক্টলি কোথায় যাব। অ্যান্ড তো যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আমি এখানে পাবলোকে ডাকছি, পাবলো পাবলো বলে, কিন্তু ও কোনো সাড়া দিচ্ছে না। অ্যান্ড এই সাড়া দিয়েছে, ওর কোনোদিনই কোনো এক্সাইটমেন্ট থাকে না বাইরে বেরোনোর। ওকে নিয়ে গেলেও ঠিক আছে, না নিয়ে গেলেও ইটস ওকে টু হেম। তো এখন বেরিয়ে পড়েছে গাড়ির মধ্যে, বসে রয়েছে, বদমাইশি করছে পাবলো, একটু ভয়ও পাচ্ছে। এই যে পাবলো, আমি আর পাবলো একটু বাইরে গাড়ির বাইরে বেরিয়ে হাওয়া খাচ্ছিলাম অ্যান্ড এনজয় করছিলাম আমাদের দিনটা আজকে। আমরা ক্যাফেতে এসেছি, এটার নাম হলো গ্রিন হাউস ক্যাফে, যেটা কিনা সল্ট লেকে, আর এটা পেট ফ্রেন্ডলি ক্যাফে। ওই যে ব্রিগেলটা দেখলে তার নাম গুপি, আর এই গোল্ডেন রিট্রিভারটা এর নাম তিতি। অ্যান্ড এবারে আমার পাবলো হলো ভীষণ শাই, তো কারোর সাথে খেলতে চায় না, কিন্তু এই ব্রিগেলটা ভীষণ ফ্রেন্ডলি। ওর কাছে যাওয়ার জন্য ভীষণ ভীষণ চাইছিল, কিন্তু আমাদের পাবলো হলো ভীষণ শাই, কারোর সাথে সহজে মিশে যেতে পারে না। অ্যান্ড ওর বয়সটা অনেক ছোটো, জাস্ট 9 মান্থসের, তাই ও অতটাও ফ্রেন্ডলি এখনও হয়ে উঠতে পারেনি। আচ্ছা, এই হলো তেতি ভীষণই সুন্দর একটি গোল্ডেন রিট্রিভার, আমার খুবই ভালো লেগেছে ওকে। ও এদিকে ঘুরছে, আমার কাছে আসছে, এসে আদর খাচ্ছে। এই ক্যাফেটা পুরোপুরি পেট ফ্রেন্ডলি ক্যাফে, তোমরা যারা পেট লাভার রয়েছো, তোমরা যারা পেটদের নিয়ে আসতে চাও, ডেফিনেটলি এই ক্যাফেতে আসতে পারো। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো, পেছনে একটা ছিল সিটসু। আজকে এর আগেও আমরা এই ক্যাফেতে গেছি, কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা। ওদের বাইরেটা খুব একটা বেশি ডেকোরেশন করেনি, নর্মালি ডেকোরেশন করেছিল, নর্মাল স্যান্টা ক্লজ লাইটিং দিয়ে। আমি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ভাবছিলাম যে কী খাওয়া যায় আর কি। তোমাদের খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওখানে তোলা কিছু ক্লিপস আমি শেয়ার করছি এখানে। ক্যাফেটা সত্যিই খুব ভালো, এবং ডগদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড আইডিয়াল। অ্যান্ড এইখানে আমরা একটা বারবিকিউ সিজলার অর্ডার দিয়েছিলাম, এটা খেতে মোটামুটি ঠিক ছিল, কিন্তু প্রাইস ওয়াইজ আমার মনে হচ্ছে কোয়ান্টিটা অনেকটাই কম ছিল। আর এই যে এখানে তিতি আর আমার পাবলো, এখানে আরও কিছু স্পেশাল মুভমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি আই লাভ গোল্ডেন রিট্রিভার, সো আমার তিতিকে খুব 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 ভালো লেগেছে। এই এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটাই এতটাই। তো আজকে 25th স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানিও আমাকে। অ্যান্ড আবার কালকে দেখা হচ্ছে, স্টে টিউন উইথ মি। অ্যান্ড যদি এই ভিডিওতে কিচ্ছু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো গুড নাইট, বাই বাই।